স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওটায় আমি তোমাদের দেখাবো, অনেকে বলছিলে যে গুণিতক কোণ, অংশ কোণ, এই যে সূত্রগুলো আছে, মানে যে কোনো সূত্র, ধরো সাইন টু থিটা, এটাকে টু সাইন থিটা কস থিটা, বা ধরো ট্যান টু থিটা, এর ফর্মুলাটা টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এই যে সমস্ত সূত্রগুলোকে ট্যানের আকারে কী করে লিখবো তার একটা শর্ট ট্রিক শেখাতে। মনে করো সাইন টু থিটাকে আমি ট্যান থিটার আকারে লিখতে চাইছি, বা ট্যান টু থিটাকে আমি ট্যান থিটার আকারে লিখতে চাইছি, বা কস টু থিটাকে আমি ট্যান থিটার আকারে লিখতে চাইছি। তো এটা আমরা কী করে লিখবো এটার ট্রিক শেখাচ্ছি, দেখো খুব মন দিয়ে দেখবে। মনে করো আমি একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি, একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এর অ্যাঙ্গেলটা মনে করো আমি নিলাম এক্স, এই যে অ্যাঙ্গেলটা, অ্যাকিউট অ্যাঙ্গেলটা, এর নাম নিলাম এক্স, এবং এই কোণটা আমরা সবাই জানি এটা হয় 90 ডিগ্রি। আচ্ছা, এই যে এই জিনিসটা, এটাকে বলা হয় আমাদের ভূমি, এটাকে বলা হয় লম্ব, এটাকে বলা হয় অতিভুজ। এটা আশা করি সকলেই জানো, আমি তাও লিখে দিচ্ছি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এবং এইটা হচ্ছে অতিভুজ। এটা আশা করি সকলেই জানো। দেখো যখন আমরা অ্যাঙ্গেলটা এক্স নেবো, এক্স নেব, তখন আমরা কি করব, এই যে ভূমিটা আছে ভূমিটাকে আমরা লিখব ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স, এটা লিখব ট্যান স্কোয়ার এক্স বাই টু, এটা লিখব। অর্থাৎ ভূমিটা যখন আমি এক্স নেব, তখন এই অ্যাঙ্গেলটা আমি নেব এক্স বাই টু, এবং আমরা যে অতিভুজ ওইটাকে নেব ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু। অ্যাঙ্গেলটা যত হবে ট্যানের ভিতরে অ্যাঙ্গেলটা তার অর্ধেক হবে, এবং আমরা যে লম্বটা নেব এই লম্বটাকে আমি নিচ্ছি টু ট্যান এক্স বাই টু। এই তিনটা তোমাদের মনে রাখতে হবে, যে লম্বটাকে আমি নিচ্ছি টু ট্যান এক্স বাই টু, ভূমিটাকে নিচ্ছি ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, এবং অতিভুজটাকে নিচ্ছি ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু। এইটা তোমাদের মনে রাখতে হবে। তো দেখো আমরা এটাকে একটু লিখে নিই, যে লম্বটাকে আমরা নিচ্ছি টু ট্যান এক্স বাই টু, ভূমিটাকে নিচ্ছি ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, এবং অতিভুজটাকে নিচ্ছি ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, এটা আমি নিলাম। এইবারে দেখো অবশ্যই এই এক্স বাই টু কখন হবে, যখন এই থিটার মানটা বা এই সূক্ষ্মকোণটা যখন এক্স হবে, সবসময় ট্যানের ভিতরে অ্যাঙ্গেলটা এই সূক্ষ্মকোণটার অর্ধেক নিতে হয়, এটা মাথায় রাখবে। এইবার দেখো যখন তোমাকে জিজ্ঞেস করবে যে বলতো এই সাইন এক্সের ভ্যালু কত এই ত্রিভুজটা থেকে, তাহলে দেখো যদি আমরা সাইন এক্সের ভ্যালু বের করি, আমরা কি জানি সাইন এক্স মানে কি, লম্ব বাই অতিভুজ, এটা আমরা সকলেই জানি। তাই এখানে লম্বের মানটা কত আমি লিখেছি টু ট্যান এক্স বাই টু, এবং অতিভুজের ভ্যালুটা কত ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু। দেখো সূত্রটা হয়ে গেল। যদি তোমাকে বলে কস এক্সের ভ্যালুটা কী হবে, কস এক্স মানে কি, ভূমি বাই অতিভুজ, এটা সকলেই জানো। তা ভূমি বাই অতিভুজ মানে কি হবে, এখানে ভূমি কোণটা আমি নিয়েছি ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, বসিয়ে দাও, আর অতিভুজ কত ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু। আমাদের ট্যান এক্স কী হবে, ট্যান এক্স হবে দেখো লম্ব বাই ভূমি, তাই লম্ব বাই ভূমি, এর ভ্যালুটা কত, লম্বর মানটা কত দেখো টু ট্যান এক্স বাই টু, বসে দিচ্ছি টু ট্যান এক্স বাই টু, আর ভূমির মানটা কত ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, দেখো বসে দিচ্ছি। একইভাবে তোমাদের যদি কট এক্স বের করতে বলি, তাহলে তোমরা ট্যান এক্সের পুরো উল্টোটা বসিয়ে দিতে পারবে, যদি কস এক্স সেক এক্স বের করতে বলি, তাহলে তোমরা কস এক্সের উল্টোটা বসিয়ে দিতে পারবে, যদি কোসেক এক্স বের করতে বলি, তাহলে তোমরা সাইন এক্সের অনন্যকটা বের করে নিতে পারবে। তো এই হলো গিয়ে ট্রিকটা। তো আশা করি বুঝতে পেরেছ। আমি আরেকবার তাও ছোট করে বলে দিচ্ছি, একটা সমকোণী ত্রিভুজ নিলাম যার এই সূক্ষ্মকোণটা, এটাকে আমি যদি এক্স নিই, এক্স নিলাম মনে করো, তাহলে তার লম্বটার দৈর্ঘ্যটা মনে রাখো টু ট্যান এক্স বাই টু, যত অ্যাঙ্গেল নেব তার অর্ধেকগুলো ট্যানের ভিতর বসবে, ভূমি হবে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, অতিভুজ হবে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, যত অ্যাঙ্গেল তার অর্ধেকটা ট্যানের মধ্যে।
এখন তোমাকে যদি সাইন থিটা বের করতে বলে বা সাইন এক্স বের করতে বলে, তাহলে তুমি কি জানো লম্ব বাই অতিভুজ, তাই লম্বর ভ্যালু আর অতিভুজের ভ্যালুটা বসিয়ে দিলে। একইভাবে কস এক্স ট্যান এক্স এরম করে বের করলে। তো এই হলো গিয়ে আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।